আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের কলম তৈরি করার মেশিন বা বলপেন তৈরি করার মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে বলপেনগুলো তৈরি করতে পারবেন এবং চাইলে ব্যবসা করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে কলমগুলো তৈরি করতে পারবেন। সেজন্য আপনাদের যাবতীয় যা কিছু প্রয়োজন ব্র্যান্ডিং করার জন্য প্লাস কাঁচামাল, এগুলো সব কিছু আমরা এই ব্যবস্থা করে দিব। মেশিন নিলে আপনাদের কাঁচামাল নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, এগুলো সব কিছু আমরা এই ব্যবস্থা করে দিব। আমাদের কাছ থেকে আপনারা এই ফুল সেট আপ মেশিন পাবেন। আমাদের টোটাল চারটা মেশিনের ফুল সেট আপ। এই চারটা মেশিনের মাধ্যমে আপনারা চাইলে একটা বল পেন কমপ্লিটলি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইঙ্ক ফিলিং মেশিন বা কালি ভরার মেশিন। এই মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর কালি ভরতে হয়। এই যে এই বডির ভিতর কালি ভরতে হয় হচ্ছে এই মেশিনের মাধ্যমে। তবুও মেশিন নিলে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা কিভাবে কাজ করবেন। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন। এই যে কলমের মাথায় যে কালো একটা অংশ আছে, এই অংশটা লাগায় এই মেশিনের মাধ্যমে। এবং এটা হচ্ছে নিব ফিটিং মেশিন, কলমের যে অংশটা দিয়ে লেখে সেই অংশটা লাগায় হচ্ছে এই মেশিনের মাধ্যমে। এই দুটা মেশিন দেখতে একই হলেও তবুও একটু কাজ আলাদা আলাদা, কারণ দুইটার এটা হোলটা একটু দুই রকম থাকে। কারণ নিব এবং অ্যাডাপ্টার সমান সম কারণ নিব এবং অ্যাডাপ্টার সমপরিমাণ মোটা হয় না, যার কারণে দুইটার জন্য দুইটা মেশিন লাগে। একটা মেশিনের মাধ্যমে নিব লাগাতে হয়, একটা মেশিনের মাধ্যমে অ্যাডাপ্টার লাগাতে হয়। এই হচ্ছে আমাদের দুইটা মেশিন। আর এটা হচ্ছে রোটারি মেশিন। এই মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর যে বাতাস বা গ্যাপ থাকে সেই গ্যাপটাকে বের করে দেয় এই মেশিনের মাধ্যমে, এই রোটারি মেশিনের মাধ্যমে। তো আপনাদের যদি কারো মেশিনগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।